নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে আমি সর্বাণী সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন সকাল, নতুন ভোর, নতুনভাবে কাজ করা শুরু। আর উৎসব মুখর বাঙালি কাজের ফাঁকে উৎসবটাকে তাদের জীবনের দৈনন্দিন জীবন চর্চায়, জীবন বোধে একেবারেই জড়িয়ে ফেলেছে। আর বলতেই বলে থাকি আমরা যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা শেষ হতে না হতেই আবারও চলে এলো, চলেও গেল লক্ষ্মী পুজো, তারপরে যে অপেক্ষা তা হচ্ছে কালী পুজো। আসলে বলে না যে বাঙালি উৎসব মুখী বাঙালি, তো উৎসবেই ওরা থাকতে ভালোবাসে। তো এই কালী পুজোর উপলক্ষে আমাদের নানান অনুষ্ঠান তো সামনে রয়েছে, কিন্তু প্রতিদিনকার এই কথায় সুরের জমজমাট সকালে আজকেও আমাদের স্টুডিওতে রয়েছে আরও একজন আমন্ত্রিত শিল্পী। আমাদের সাথে রয়েছে রাজ্যের শিল্পী প্রণব কর্মকার। সুপ্রভাত দাদা, নমস্কার। পুজো কেমন কাটলো? আসলে পুজোতে সবাই আমরা নানাভাবে ব্যস্ত থাকি, তো তারপরেও আমাদের এই ব্যস্ততার মধ্যেও সকালবেলা এই কথায় সুরের জমজমাট সকালে এই যে আমাদের গানের আড্ডা সবাইকে নিয়ে, আমার মনে হয় এটাই আমাদের সারা দিনের কাজের যে গতি সেটাকে অনেক অনেক বাড়িয়ে দেয়। নিশ্চয়ই। সাথে যারা রয়েছে আরও দুজন রাজ্যের গুণী শিল্পী রয়েছে, কিবোর্ডে রয়েছে সৌমেন্দ্র নন্দী। সুপ্রভাত সৌমেন্দা। আর তবলায় রয়েছে প্রণব দাস। সুপ্রভাত। সবাইকে নিয়ে আজকের সকাল শুরু করছি, যাবো প্রণবদার কাছে। প্রণবদা, সকালটা কি দিয়ে শুরু হচ্ছে? সকালের গান দিয়ে শুরু করছি, মান্নাদের একটি গান, আচ্ছা, পুরোনো দিনের গান। জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নব নীল মণি অন্ধ তিমির দা, খোলো হে খোলো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত তোমার পরশে সবই রাঙিয়ে তোলো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো। নবরুণ মধুরীতে ভরো গো সুধা, জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবরুণ মধুরীতে ভরো গো সুধা, বনে বনে ফুল ফুটে তোমারি আশায়, বিহগীরা সুরে 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 বন্দনা গায়, জাগ
দেখতেই নতুন প্রভাত। আসলে প্রত্যেকটা দিন আমাদের কাছে নতুন, কেননা প্রতিটি দিনের বার্তা আমাদের কাছে নতুনভাবেই আসে। আর এই গানটির মধ্যে মান্নাদের সেই অনেকগুলো বিখ্যাত গানের মধ্যে একটি গান, গানের কথা ভীষণ ভীষণই ভালো আর সুর তো অবশ্যই ভালো, ভালো লাগলো গানটি শুনতে সকালবেলায়। তার পরের গানে যাবো দাদা। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি আমি দুঃখ পেলেও
গানগুলো যখনই শুনি একটি কথাই মনে হয় যে আমাদের মানে আমাদের সমাজ জীব মানে নিজেদের নিজেদের কথাই যেন বলছে গানগুলো, প্রত্যেকের ব্যক্তিগত অনুভূতিগুলো ওনাদের গানে বেরিয়ে আসে। অর্থাৎ যেভাবে লিখে গেছেন আমরা ওইগুলোই গাইছি, নতুন কিছু আর তৈরি করার আমার তো ক্ষমতাই নেই। একদম, মানে গানের কথাগুলো এমনভাবে তৈরি, সাথে সুরটা মনে হয় যেন এই কথাগুলোর জন্যই এই সুর সুর মানে করা, সুরটা সুন্দর হয়। দেখবেন গানের একটা যে কোনো কথা লিরিক্সটা যদি ভালো না হয়, সুরটাও তৈরি করা, মানে মনে হয় যেন সেই সুরটা এটাতে মানে যাচ্ছে না, মানে মনে হয় বইছে না। ভীষণ ভীষণ ভালো লাগলো। আর এই গানগুলো তো আমাদের সবার ভীষণ ভীষণ কমন গান আর ভীষণ ভালো লাগার গান, যখনই শুনি তখনই ভালো লাগে, ভীষণ ভালো লাগছে। আপনি গাইছেনও ভালো, চেষ্টা করছি। মান্নাদের গান তো মান্নাদের, সে অবশ্য ঠিক, কারণ ওনার গান গাওয়া সত্যি চেষ্টা ছাড়া আর কিছু না, অসাধারণ গান গেয়ে গেছেন। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ, কেন এত সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে, সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে, ও কেন তখন উড়িয়ে আছো, চলে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটু খানি বদলে গেছে, সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটু খানি বদলে গেছে, ও কেন তখন হঠাৎ সামনে এলো, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। আসলে বলে না যে গানের সাথে যখন ছন্দ যখন ঠিক তালে ছন্দ মেলায়,
তখন কিন্তু গানটা অন্যরকম হয়ে ছন্দ যায়। ঠিক মতো না আসে, তাই আমি বলছিলাম তো বলছি কথা বলছিলেন না, আমি তো বলছি ঠিক ঠিক না হলে মুশকিল হবে। ঠিক আছে না সত্যি, আর এই গানগুলো তো আমাদের এত শোনা গান, সেখানে মানে সেই ঠেকাটা না হোক কিন্তু সেটার কাছাকাছি যদি আমরা না শুনতে পাই, রিদমটা যদি, ছন্দটা যদি না থাকে, তাহলে আমাদের ভীষণভাবে হয়তো গাইতে না পারলেও কানে প্রত্যেকেরই লাগে ব্যাপারটা। কান তো লাগবে, কারণ মান্নাদের গান শুনতে সবাই কান কান তৈরি হয়ে গেছে, একটু উল্টো পাল্টা বলতে কি বলবে, একদম মানে সেই আমরা যখন ছোট ছিলাম শুনছি এবং এখনকার জেনারেশন এই গানগুলি কিন্তু শুনছে। আচ্ছা প্রণবদা, গান শেখা কবে শুরু হয়েছিল? 7 বছর থেকে বাবার সঙ্গে সঙ্গে ছোটবেলা থেকে গান গাইছি। হ্যাঁ সেটাই বলছি, বাড়িতে একটা সঙ্গীতের পরিবেশ তো অবশ্যই রয়েছে। আমাদের রাজ্যের আরো একজন গুণী শিল্পী, মাইক্রোফোনটাকে সামনে নিয়ে কথা বলতে হবে, রয়েছেন প্রান্তোষ দা, আমাদের সবার ভীষণ কাছের শিল্পী এবং শ্রদ্ধেয় ব্যক্তি, সেই হিসেবে ওনার সুযোগ্য পুত্র আপনি, তো সেভাবে বাড়িতে এই গানের পরিবেশ ছিল। তারপরেও পরপর কি সবটা গানই বাবার কাছ থেকে শেখা না পরবর্তী সময়ে? শিখেছি, তারপরে রবীন্দ্রনাথ আছে, গুরু শ্যামল ভট্টাচার্য ছিল, আচ্ছা উনি আমাকে যথেষ্ট হেল্প করেছে। তারপরে কলকাতায় গিয়ে মনীন্দ্র শিখেছি, তা আধুনিক গান কলকাতা কার কাছে শিখেছেন? মনীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা তারপরে দিয়ে আমি যখন কলেজে পড়তাম, সাক্ষাৎ সামনে শ্যামল মিত্রের সঙ্গে গান ক্লাস করতো, পাশে আসতো ওই শিয়ালদা স্টেশনের পাশে, তো ওই সুযোগে শ্যামল মিত্রের সামনে বসেও ক্লাসে গান কিছু শোনা শোনা হয়েছে। তারপর আমার মামা বন্ধু ছিল গান গাইতাম বলে, মামার এক বন্ধুর বাড়িতে উনি শ্যামল মিত্রের গান খুব ভালো গাইতেন, আচ্ছা তো ওনার কাছ থেকে আধুনিক গান কিছু কালেকশন করি। আর আমি রবীন্দ্রসঙ্গীতটা আমার দখলে ছিল, তাই উনি আমার কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত শিখতো, আমি ওনার কাছে আধুনিক গানটা কালেকশন করতাম। আচ্ছা আচ্ছা, মানে এইভাবে আদান প্রদান, আদান প্রদান। আমি রবীন্দ্রসঙ্গীতে মোটামুটি আমার স্টকে ছিল প্রচুর গান, আচ্ছা তো রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমি অনেকখান থেকে অনেক গান কালেকশন, গজল কালেকশন করেছি। উনি তো রবীন্দ্রসঙ্গীত তার দাঁত ফুটাইতে পারে না, যেটা সব লিপি ছাড়া কিছু করতে পারে না, আমি তো গায়ে দিয়ে তুলতে পারে না, আমি ওনার গান কালেকশন করি। আচ্ছা মানে আপনি রবীন্দ্রসঙ্গীতটা ওনাকে সেভাবে দিতেন বা সেটার পাশাপাশি? আমি গান গাই, উনি বলছে প্রথম গান শিখে গেলাম, মানে রবীন্দ্রসঙ্গীতের পরিবর্তে আপনি বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ধরনের গান। তো বাড়িতে গেলে পরে মামার বন্ধু, যেহেতু আমি ছোট, মামার বন্ধু তো সিনিয়র বড় আমার থেকে, একদম কাকার মতো, তো বলছে তুমি একটি গান শোনা, তো আমি শোনালাম একটি গান, রবীন্দ্রনাথের গান। বলছে ঠিক আছে প্রণব, তা তোমার রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো লেগেছে, তুমি আমাকে রবীন্দ্রসঙ্গীত শেখাও, আমি তোমাকে আধুনিক গান শেখাবো। উনিও গান ভক্ত, তো ঠিক আছে, তো অফিস থেকে চলে আসতো, বসে থাকতাম সেই, আমিও ক্লাস থেকে, আমার নাইট ক্লাস ছিল, তো বসে মানে গানের পরিবর্তে গান, এ কিন্তু ভীষণ ভীষণ মানে মানে সেখানে ওই তো আমি স্কুল লাইফে তো টাকা পয়সা কোনো ব্যাপার ছিল না, মামার হয়তো বন্ধু সে কিছু এসবের কোনো সমস্যা ছিল না, তাই গুরু দক্ষিণে দুইটাই চললো। হ্যাঁ একদম, গুরু দক্ষিণা পাল্টা পাল্টি হলো, এটাও একটা আসলে গান সঙ্গীত জিনিসটা এমন, সেটা তো অবশ্যই গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে তো অবশ্যই শিখতে হয়, পাশাপাশি নিজের নিজের চর্চা বা নিজের বোধ ওই জায়গাটাতে তৈরি হয়ে যায়, তখন শেখাটা আরও অনেক বেশি সম্পূর্ণতা পায়। তারপর কি শুনছি দাদা? এবার একটু মানে দেখানি, এই কুলে আমি সি সাপ, দুটি কুলে গা
মাঝখানে নদী বই চলে যাকুলে আলো আর ওই কুলে তুমি মাঝখানে নদী মাঝখানে নদী ওই বই চলে যায় এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী ওই বই চলে জানো না তো কিনিবির এই পরিচয় দূরে আছো তবু কথা হয় বিনিময় জানো না তো কিনিবির এই পরিচয় দেখি আমি চোখ মেলে মনের মাঝখানে নদী ওই বই চলে যায় এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী ওই বই চলে যায় তবুও তোমার আমি পাই ও সারা দুটি কুলে দুটি পাখি গান যেন গায় মাঝখানে নদী মাঝখানে নদী ওই বই চলে যায় মাঝখানে নদী ওই বই চলে যায় মাঝখানে নদী ওই বই চলে যায় এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী ওই বই চলে যায় ঠিক এই মাঝখানে যেভাবে নদী বইছে এখানেও আমাদের গানের মাঝখানে রয়েছে আমরা রয়েছি পর্দার এপারে আর আমাদের প্রিয় দর্শক বন্ধুরা রয়েছে পর্দার ওপারে মাঝখানে আমাদের দুজনকার দুজনদের মধ্যে দর্শকদের সাথে আমাদের এই যোগসূত্র তৈরি করছে আমাদের সঙ্গীত আর যে সঙ্গীত আমাদের আজকের শিল্পী প্রণব দা সত্যি মান্নাদের এই গানগুলো আমাদের নতুন করে নতুন নতুন করে আমাদেরকে এখনও সুর নিয়ে ভাবতে শেখায় প্রণবদা আমার তো ভীষণ মনে হয় যে এই সুরগুলো থেকে এখন যারা সুরকার রয়েছেন ওনারাও কিন্তু এই সুরগুলো থেকে ইন্সপায়ার্ড হয়েছেন এবং কপির কথা বলছি না কিন্তু সুরগুলোকে ধরে কিভাবে অপর আরেকটি সুরে যাওয়া যায় সেই চেষ্টাটা কিন্তু ওনারাও করে থাকেন এবং আমাদের এখানে অনেক শিল্পী রয়েছেন রাজ্যে যারা গীতিকার সুরকার ওনাদের কথা তো বারবার এই তখনকার সময়ের সুরকারের কথা কিন্তু বারবার উঠে আসে এবং এই সুরগুলো আমাদের মধ্যে এতটাই কি বলবো মানে সুরগুলোর গভীরতা এতটাই বেশি মানে মনে হয় না আমার এই সুর আমার যেটা ফিল হয় যে এই সুরগুলো শুনলে যেমন শাস্ত্রীয় সঙ্গীত
শাস্ত্রীয় সঙ্গীত না শিখলে তো সম্ভবই না। মানে এত মান্নাদের গান, আমি আমি বলছি মান্নাদের গান, আমি অনেকদিন ধরে ক্লাসে রবীন্দ্রসঙ্গীত গাইছিলাম, যখন মান্নাদের গান গাইতেই পারতাম, ক্লাসিক্যাল যখন বিষয়টি কমপ্লিট হয়ে গেল অনেক রাগ রাগিনী বুঝলাম, তারপরে দিয়ে গিয়ে বুঝতে মান্নাদের গান, আরে বাপ রে বাপ, বুঝতেই পারতাম তোলা তো দূরের কথা, পাশাপাশি কোমল শুদ্ধ করিমা শুদ্ধ মা যেগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু এই নোট গুলো লাগানো সুরি লাগবে না এই ব্যাপারে। এই প্রসঙ্গে একটি কথায় আসি, প্রশ্নে আসি, কথা না, নিজে যখন একটি সময় ছাত্র ছিলেন, গান শিখতেন বা কলকাতা তো বিভিন্ন সময় অনেককে শুনেছেন বা শিখেছেন, আর এখনও সেই সঙ্গীতের শিক্ষকতা করছেন, তো তখনকার শেখা পরিবেশ আর এখনকার শেখার পরিবেশের মধ্যে আপনার কি মনে হয়, মানে ছাত্রছাত্রীরাও কীভাবে সেগুলো নিচ্ছে বা কতটা নিতে পারছে? এখন ছাত্রছাত্রীরা তো সেরকমভাবে কোথায় নিচ্ছে কোথায়, আমাদের সময় যেন আমরা শিখতাম ক্লাসের মধ্যে 20 জন ছাত্র ছিল, সবাই সমান। আচ্ছা, কেউ কেউ মানে হ্যাঁ কাউকে ফেলে রাখা যায় না, সব ছাত্রীরা কিন্তু মন দিয়ে শিখতো বা ভালো শিখতো, আর স্যারের আদেশও ছিল খুব কড়া। মনে করেন কেউ ক্লাসে বসে একটু গল্প করছে, স্যার দেখলেই হতো আর ওকে ক্লাসেই ঢুকতে দেবে। আচ্ছা, এখন তো ছাত্রদের মালিশ করে, তেল মালিশ করে পালিশ করে আনতে হয়, আয় রে বাবা শোনো রে গান করো রে, এই মেশিন হ্যাঁ মানে বলতে বলতে কমপ্লেন আর কমপ্লেন, ছাত্র আমার গান শিখছে না, প্র্যাকটিস করতে বসে না, হ্যাঁ এই ধরনের একটা কমপ্লেন শোনা যায় যে রেওয়াজ করতে বসছে না, প্র্যাকটিস করছে না, আপনি আসেন না প্র্যাকটিস করে আর তো সামনে সামনে হারমনি ঘুমিয়ে থাকে। হ্যাঁ, তো এই যে শূন্যতাটা, এই যে অভাব পোতটা, বা ওরা মানে ভালো করে শিখতে চাইছে না বা শিখতে চাইছে না এমনটাও বলবো না, আবার এদের মাঝখান থেকেও কিন্তু অনেক অনেক ভালো স্টুডেন্ট বেরিয়ে আসছে, অনেক অনেক এখনকার জেনারেশন অনেক ভালো গাইছে, যেটা আমার যেটা মনে হয় যে এখন ছোট ছোট বাচ্চারা যেভাবে বিভিন্ন পর্দাগুলো গাইছে, গান শুনছে, বাচ্চারা তো আইকিউ ভালো শুনছে, শুনে অর্ধেক গান তো শুনেই শিখে ফেলছে, শোনা আগে তো কান শুনে হতে হবে, শুনে শিখে ফেলছে, আর বাকি যেটা দাদা পরিশ্রম, যারা পরিশ্রম করছে তারাই ভালো গান গাইছে, আর যারা পরিশ্রম করছে না তারা পারছে না। একদম একদম, মানে এখানে এখন 100 স্টুডেন্ট 100,000, আগে ছিল ধরেন 100, ধরেন এখন 1,000, হ্যাঁ 1,000-এর মধ্যে তৈরি হচ্ছে মাত্র একটা, একদম আগে 100-এর মধ্যে ধরেন 70-80টাই ছিল তৈরি করা, আর এখন 1,000-এর মধ্যে একটা খুঁজে বার করতে শিখছে সবাই, পারে কয়জন একদিন দুজন প্র্যাকটিস করে একদিন, মানে কোয়ান্টিটি অনেক, মানে কোয়ালিটি, মানে শেখার ছাত্রীর অভাব নেই, হাজার হাজার ছাত্র দেখবেন গিয়ে খুঁজে দেখুন গিয়ে একটা দুইটা হয়তো ভালো গান গাইছে, তো সেখানে একটা অভাব বোধ সাধনা করতে চায় না, মানে তাড়াতাড়ি খেয়ে ফেলতে চায়, এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে শেখার আগেই গানে চলে আসতে চায়, শাস্ত্রীয় শেখার আগেই গানে চলে আসে। আমি যখন তবলা শিখতাম, আমি যখন তবলা শেখাতে আসে, তো তবলা যদি দাদরা কাহারবার টুকি মেরেছ তা আমি আর আসবো না তোমাকে শেখাতে, স্যারের আদেশ। আচ্ছা আচ্ছা, মানে গানের সঙ্গে যদি বাজাতে বাজাতে চেষ্টা করছো তাহলে আর আমি আর তোমাকে শেখাবো, এটা কিন্তু একটা ভীষণ ভীষণ একটা অনুশাসন ছিল। হ্যাঁ, আমাদের আগে হাত তৈরি করতে হবে, তো তুমি বাজাবি কি, আগে হাত তৈরি কর তারপর না বাজাবি, গান তো সেরকম গলা তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে কি এখন যারা এই শিক্ষকতার লাইনে রয়েছেন, আপনার কি ধারণা, আপনি নিজেও এখন এটার সাথে ভীষণভাবে যুক্ত, আপনার একটা প্রতিষ্ঠান রয়েছে, অনেক অনেক ছাত্রছাত্রী রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে ওই জায়গাটা কি এখানে আমাদের আমাদেরও কি কোনো ড্রব্যাক্স রয়ে গেছে? না, আমরা তো যথেষ্ট চেষ্টা করছি বাচ্চারা শিখুক, মন দিয়ে শিখুক, যারা প্র্যাকটিস করছে, ওই তো বললাম যারা প্র্যাকটিস করছে তারা ভালো গাইছে, আর যারা প্র্যাকটিস করছে না তাদের এই বলে বলে পড়ানো হচ্ছে যে ফেভারিট ক্লাসিক্যালটা কর, সঙ্গে সঙ্গে একটা গান দেওয়া আছে, মানে শাস্ত্রীয়টার প্রতি ওদেরকে আরও যত্নশীল হতে হবে, তো শাস্ত্রীয় তো যত্নশীল রেয়াজ করতে চায় না, তো ধরুন মাঝে মধ্যে ছাত্ররা আমার মেয়ে একটু প্রোগ্রামে গান গাইবে, দেখা গেল তার বয়স মাত্র 4 বা 5, একদম একদম শিখতে থাকে, সেই জায়গাটা থেকে মানে সেই জায়গাটাকে আগে বাদ দিয়ে আগে শেখার জায়গাটাকে ঠিক করতে, আগে তাকে তৈরি করতে হবে প্রোগ্রামে শেখাইতে পারবে কি না, হলে হয়তো আপনাকে তো সর্বদা ভালো না, মেয়েটা গান শিখতে স্টেজে গাইতে পারছে পারছে না, তারপরে গানে যাব দাদা, একদম
এবার মানে মান্নাদের গানই শুনবো। এটা আমার একটি প্রিয় গান মান্নাদের। ভালো লাগা গান শোনা, আমরা গান শুনছি মান্নাদের গানে। আজকে আমাদের স্টুডিওতে আমাদের শিল্পী প্রণবদা মান্নাদের গানে আমাদেরকে সুরে মাতিয়ে রেখেছেন। আরো কি মান্নাদের না অন্য এবার একটু অন্য গান, এবার শ্যামল মিত্রের একটি গান। হ্যাঁ, এবং সেই সময়কার পিন্টু ভট্টাচার্যের গান। আচ্ছা, শোনো না, পিন্টু ভট্টাচার্য মানে সেই সময়ে মান্নাদের পাশাপাশি যারা ছিলেন শ্যামল মিত্র, পিন্টু ভট্টাচার্যি, তারপর আরও কারা, জটিলেশ্বর, অনেকেই রয়েছেন। তো ওনাদের প্রত্যেকের সৃষ্টিগুলো কিন্তু মানে কিছু এমন একজন শিল্পী না আমি জানি না, দুই একটা গানে অসীম বন্দ্যোপাধ্যায় উদ্যান দুটো গান আছে, অসাধারণ গেয়ে, অসাধারণ দুটো গান, আবার সুপ্রকাশ চাকী, একদম একদম সুপ্রকাশ চাকীর গানগুলো তো মানে কি বলবো। এখন কার গান শুনবো? এখন পিন্টু ভট্টাচার্যের একটি গান। আচ্ছা,
চলো না দীঘার সৈকত ছেড়ে, যৌবনে ছায়ায় ছায়া শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে, যৌবনে ছায়ায় ছায়া শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। পাহাড় উঁচু মনের আড়ালে দুজনেই গেছি ঢেকে, আজ যে কথা গেছে থেকে পাহাড়। চলো না দীঘার সৈকত ছেড়ে, যৌবনে ছায়ায় ছায়া শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। একটু সময়ের জন্য মনে হলো যে স্টুডিও ছেড়ে সত্যি আমরা ঝাউবনে বা দীঘার সৈকত একটু বেরিয়ে এলাম। আসলে এই গানের সুরগুলো, গানের কথাগুলো এমন চোখের সামনে দৃশ্যটা ভেসে ওঠে, কি বলো সৌমেনদা? মানে চিত্রকল্পটা চোখের সামনেই চলে আসে, পরিবেশটা চলে আসে। এবার কার গান শুনবো? আচ্ছা, একটি প্রশ্ন করতে ইচ্ছে করছে, যেহেতু বাড়িতে ছোট থেকে সঙ্গীতের পরিবেশ এবং আমাদের শ্রদ্ধেয় প্রান্তজদা আপনার পিতা, তো সেভাবে বাবার কাছ থেকে অবশ্যই শেখার জায়গাটা তো রয়েছে। বাবা তো শেখাতো, সে দূর থেকে প্রেরণা দিত, প্র্যাকটিস করতাম, স্যার ছিল শেখাতো, বাবা প্রেরণা, ভুল ভালো দেখিয়ে দিত, দেখিয়ে দিত। এটা কি মনে হতো যে একটা সময় এই যে ঘরে একজন শিক্ষক রয়েছেন, প্রতি মুহূর্তে ভুল ধরিয়ে দেওয়া, প্রতি মুহূর্তে গাইড করা,
এই অনুভূতিটা, এই অনুভূতির জায়গা থেকে আপনি কি বলবেন? না এটা তো অবশ্যই দরকার, এই অনুভূতি না পেলে তো এত দূর এগিয়ে যাওয়া সম্ভব। গান তো ভালোবাসি, যখন যেখানে গান হতো চুপ করে গিয়ে বসে থাকতাম, গান আচ্ছা শুনতাম। আচ্ছা এই শোনাটা এখন বুঝতে পারছি অনেক কাজে লাগছে। একদম, যেমন আমি যেমন আমার ছাত্রদের শেখাই, ওদের বলি ও নিজের গানটা গাইছে, ও যখন আরেকজনকে শেখানো হচ্ছে ও দেখা গল্প করছে আরেক মন নিয়ে। আমি তোরা যে গল্প করছি সবটা গান শোনা দরকার, শুনলে এটা বড়দের গানটা, যেটা ফার্স্ট ইয়ের গান থার্ড ইয়ের গান চলছে এটা শুনে রাখ, পরে কাজে লাগবে। একদম এইদিকে ওদের একদম, মনই নেই, বলতে বলতে মুখ ব্যথা, মানে এই আর কি অবস্থা। মানে শোনার জায়গাটা তো আর সঙ্গীতের যারা ক্ষেত্রে শুনছে, যে স্টুডেন্ট গুলো শুনছে তারাই সাইন করছে, বললেন না হুম হুম ভালো স্টুডেন্ট এর মধ্যে বেরোচ্ছে। থেকেও কিছু বেরিয়ে আসে, এখন গান এখন কত অত্যাধুনিক হয়ে গেছে, যখন তখন নেটে সার্চ করলে গান পাওয়া যাচ্ছে, কোনো একদম অসুবিধা নেই। অসুবিধে নেই। মানে আমি শিখে গেলাম সেই গানটাই তুমি বাড়িতে বসে শুনতে পাচ্ছিস, নেটে সার্চ করে নি। আমি একবার পরীক্ষা নিতে গেছি এই ট্রাইবেল, ওইখানে আমার উপজাতি এসেছে, ওরা দিদিমণি যা শেখাচ্ছে ওরা আবার সেই গানটা নেটে সার্চ করে ওরা গাইছে, মানে পিয়া কি নাজারিয়া ক্লাসিক্যাল গাইছে। আচ্ছা আচ্ছা আর কি গাইলো, সাপদার এম এস বলেছেন ঠিক আছে তুই তো স্কেল এসবে শিখেছিস, আমি স্কেলটা চেঞ্জ করে দিলাম সি স্কেলে, ওকে গানটাকে শোনালাম, ও সি স্কেলই গাইলো। হ্যাঁ গলা তো বলে লাভ নেই, তাই ওদের গলা ভয়ঙ্কর, খুব ভালো না। তারপর সেই সঙ্গে আবার কি চালাক, পরেরটা যে দেখছে আমি এরকমভাবে প্রশ্ন করছি, ও এসে সঙ্গে সঙ্গে ওই সি স্কেল ধরে নিয়েছে, সি স্কেল ধরেই সে গান গেছে। এবার চিন্তা করুন, মানে সাথে সাথেই ও ডিসিশন নিয়ে নিল যে আমি ও স্কেলটা স্যারের চেঞ্জ সঙ্গে করে ওই গাইবো। স্কেলে গাইবো, ও ওই স্কেলেই গাইছে, আমি তো দেখিনি, তো দিদিমণি তো শেখাইনি ওইটা স্কেল, এখন শিখেছে এখনই গাইলো ওই স্কেল। কতটুকু ট্যালেন্ট হতে পারে সে, না কিছু কিছু তার মানে ওটা মধ্যে শেখা থেকে। রাখলো হুম আর আমরা একদম, শেখা রাখলো, এটা ভালো লাগলো শেখা রাখলো, মানে গান শিখছে। তারপর কি শুনবো? তো জটিলেশ্বরের একটি গান, জটিলেশ্বর সুর, জটিলেশ্বরী লেখা, জটিলেশ্বর মুখোপাধ্যায়, আরেকজন মানে বিখ্যাত বিখ্যাত গুণী শিল্পী, অসাধারণ শিল্পী। সামনাসামনি দেখার সুযোগ হয়েছে, জটিলেশ্বর এসেছিল টাউন হলে, একদম শরৎ সিংহ এসেছিল, তখন বয়স হয়ে গেছে, শরৎ সিংহ চরণের গানে বিখ্যাত, 60 বছর বয়সে একটা গান গেছিল, কি কি একটা গান, এটা উপরে তো টানতে পারছে না, এটা আরাম ভালো লাগছে না। ক্যাসেটে তো ওনার সময় দেন 60 বছর, তখন এই যায় না, আর ওই শুরুই চেঞ্জ করে ফেললো না। ওনার সুর প্রত্যেকটা সুর অসাধারণ, শরৎচন্দ্রের গান যে গিয়েছিল ওরে বাবা, ঠিক দুপুর বেলা গুট গুটে, ও ভাই বাপ। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা সঙ্গে দেখা না হলে। বুকের মাঝে বোবা হয়ে ছিল কয়লা, বুঝি নিচ্ছিলাম যতদিন আমি একলা, বুকের মাঝে বোবা হয়ে ছিল কয়লা, বুঝি নিচ্ছিলাম যতদিন আমি একলা, তুমি ফাগুন এনে না দিলে সেই পাখিটার ডাকা, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না।
ধরেনি কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি দিন রাত চোখে গেছে মনে ধরেনি কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি তুমি এখন না চিনালে আজও কিছু লেখা হতো না তোমার সঙ্গে দেখা না বলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না তোমার সঙ্গে দেখা না বলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না অসাধারণ সৃষ্টি অসাধারণ গান এই গানের রেশ ধরেই বলতে ইচ্ছে করে যে এই অসাধারণ সুরগুলো যদি সৃষ্টি না হতো তাহলে আমরা সঙ্গীতের যে রস সঙ্গীতের যে সুর বা যে ছন্দ সেটা আমাদের শোনা হতো না অসাধারণ গান যাব তার পরের গানে তো যাওয়ার আগে একটি প্রশ্ন করি যে অনেক দিন ধরে গান করছেন ছোট থেকে বাড়িতে গানের পরিবেশ বা পরবর্তী সময়ে বা এখনও গাইছেন একটা মহল রয়েছে বা আপনার প্রতিষ্ঠান রয়েছে তো সব কিছু মিলিয়ে এমন কোনো বিশেষ মুহূর্ত আছে সঙ্গীতময় জীবনে যেটা আপনাকে মানে যেটা আপনার ভীষণভাবে এখনও মনে দাগ কেটে রয়েছে হ্যাঁ একবার প্রথম যখন একজন আমাকে নিয়ে গেছিলো এগিয়েছিল ক্লাবে একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম এখনও মনে আছে সেই গজল গানের অনুষ্ঠান ছিল আমার সঙ্গে ছিল রঞ্জিত দেবনাথ তবলা বাজাত তার সঙ্গে বেশ গজলের প্রোগ্রাম করতাম খুব ভালো তো ওই প্রোগ্রাম এখনও মনে আছে যে ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টার প্রোগ্রাম ক্লাবের ছাত্ররা ওরা সব উল্টা পাল্টা সব খেয়েছিল আমি বলছি বাবা গাইবো গান তোমার কাছে এসো না আমার দেখে আমার ভয় লাগছে সব আমি ঠিক আছে গাইবো গান ওই প্রোগ্রাম এখনও আমার মনে আছে দেখা মানে মানে উৎসব প্রোগ্রাম আর কি ক্লাবের প্রোগ্রাম ছিল পূজার সময় প্রোগ্রাম ছিল আচ্ছা আগে তো রাতে রাতে প্রোগ্রাম হতো যেহেতু আমার গজলের জন্য মানে প্রায় একটা দুটো সময় প্রোগ্রাম হতো তাই আমি বলি এত রাত্রে এখন আর এই ক্লাবের প্রোগ্রাম আর এখন অ্যাটেন্ড করতে ইচ্ছে করে না আমি জানি না আমরা পূজার সময় পুজোই দেবো প্রোগ্রাম মানে গান আর এখন স্টেজের প্রোগ্রাম হলে যাই নাহলে কোথাও মানে এলো যাই না মানে হল প্রোগ্রাম গুলোতে হল প্রোগ্রাম হলেই ভালো লাগে এখন যাতে যাই না সেদিনের মানে সেদিনের গানের অনুষ্ঠানটা আপনার মনে রয়েছে মানে কেন বিশেষভাবে দাগ কাটলো কি গানগুলো শুনে শ্রোতারা সবাই খুশি হয়েছিল বা ওই প্রোগ্রাম আচ্ছা অ্যাটম নাম ওইটার প্রোগ্রাম আমার ওই প্রোগ্রামটা খুব ভালো লেগেছিল এমনি তো অন্য কোনো প্রোগ্রাম আছে ঠিক আছে গজল তখন ছিল গজল ওই আমার সঙ্গেও থাকতো আজকে কি আমরা কোনো গজল শুনবো গজলের তো আজকে একটা শোনাবো লাস্টে আচ্ছা মান্না দের একটি ঠিক আছে তাহলে যাই পরের গানে আমাদের সময়ে মানে শেষের দিকে যাচ্ছে ঘড়ির কাঁটা ঘুরছে এবারে অখিল বন্ধু ঘোষের একটি গান যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে কত কি যে শুয়ে যেতে হয় ভালো ফেলে আসো তুমি এই পথে কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে তার কোনো কথা শুনে থেমো
না গো কোনো মতে চোখ দুটো ভরো না অভিমানে আখি ছল যেন কিছু মনে করো না বলে কত কি যে শুয়ে যেতে হয় ভালোবাসা হলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে আগুনে শোনা সে তো খাটি শোনা হয় পুড়ে গেলে আগুনে আগুনকে আর মনে পড়ে মেঘে এলে আগুনে শোনা সে তো খাটি শোনা হয় পুড়ে গেলে আগুনে তাই বলি ব্যথা পেলে ভেঙে স্বরলিপি নাই থাকান ভুল করো না গো সব কথা গঞ্জনা মানুষ ভুল খেলা চলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে কত কি যে শুয়ে যেতে হয় ভালো কিছু মনে করার প্রশ্নই ওঠে না, কারণ এত সুন্দর গান, কি বলো প্রণব? একদম, আর তুমিও একদম পুরো হাত খুলে। আসলে এই গানগুলোই এমন গান বলে না যে একটা জোশ এসে যায়, শুনলেই একটা অন্য রকম লাগে, মেজাজ এসে যায়, গানের মেজাজ। আমাদের সময়টা একদমই শেষ, আমরা ছোট ছোট করে আর দুটো গান শুনবো। এখন কার গান শুনবো? আমার মানে আজকের অনুষ্ঠানে ভালো লাগছে যে সববার গান, আচ্ছা সববার গান একটু একটু করে ছুঁয়ে যাচ্ছি আমরা, সেই জটিলেশ্বর থেকে শুরু করে পিন্টু ভট্টাচার্য। আচ্ছা, আরো প্রচুর গানের সময় থাকলে তারও শোনা হয়ে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আসলে সময়টা আমাদের কাছে একটা বাধা হয়ে দাঁড়ায়। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। ভালো লাগে, তোমাকে ভালো লাগে। ওই দুটি হাতে যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার উহা ধরে ফিরে আসি আমি জীবনে। ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার উহা ধরে ফিরে
আসি আমি জীবনে, যে নয়ন জানে দারুণ আগুন বৃষ্টিও দেয় সে নয়ন তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। যে সাপে মনে দেয় গো আলো সেই তো করে দংশন তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। বাহ, আমাদের কথা না বাড়িয়ে গানেই যাব, কারণ আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান, প্রত্যেকটা সুর সত্যি অনেক অনেক পুরনো গান, আজকের সকাল আমাদেরকে সুরটা মনে করিয়ে দিল। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছি কথায় সুরের জমজমার সকাল, এবং পুরনো গানগুলো আবার আবার নতুন করে আমরা আজকে শুনলাম। এবার কার গান শুনবো? এবার একটি আহিবুর রাগের মান্নাদের একটি হিন্দি গান। বাহ, বুঝু না কেসে মন রেন বিতাই, বুঝু না কেসে মন রেন বিতাই, এক পল জেসে এক যুগ বিতাই, এক পল জেসে এক যুগ বিতাই, যুগ কি চেন হর নিন্দ না আই, পুছো না কেসে মন রেন বিতাই। এক জল দীপক এক মন তরসত উমর গবাই, পুছো না কেসে মন রে
भोर की आस की किरण लगाए, भोर की आस की किरण लगाए, पूछो ना कैसे मन रैन बिताए, एक पल जैसे एक जुग बीताए, एक पल जैसे एक जुग बीता, जुग की चैन और नींद ना आए, पूछो ना कैसे मन रैन बिताए, पूछो ना कैसे मन रैन बिताए, एक पल जैसे एक जुग बीता, एक पल जैसे एक जुग बीता, जुग की चैन और नींद ना आए, पूछो ना कैसे मन रैन बिताए, पूछो ना कैसे मन, पूछो ना कैसे मन, पूछो ना कैसे मन रैन बिताए। মানে কিছু বলার নেই, কারণ এই গানগুলো যখন শুনি তখনই ভালো লাগে, এবং একটা ভীষণ ভীষণ জনপ্রিয় বহুশ্রুত গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হলো। সকাল দিয়ে শুরু করলাম, সকালে শেষ, সকালে শেষ হলো, একদম আহিরি ভৈরব দিয়েই শেষ হলো। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকের সুরেলা সকাল কাটানোর জন্য, খুব ভালো লাগলো। সৌমেনদা প্রণবকেও ধন্যবাদ জানাবো আমাদের সাথে থাকার জন্য। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ দেখছিলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল। তাহলে আজকের মতো এই সকালকে তো শেষ করতেই হচ্ছে, সেই আবারও একটি অপেক্ষায়, আবারও পরের দিন নতুন একটি সকাল নতুন গান নিয়ে শুরু হবে। তাহলে ততক্ষণ অবধি সবাই ভীষণ ভালো থাকুন, সুরে থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।